সবাইকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা। আজকে আমরা যাব ছবির মতো সুন্দর ফুলের রাজ্য সাবদি ভ্রমণে। ওয়েলকাম টু টিপস অ্যান্ড ট্রাভেল ব্লগ, ইয়োর ভার্চুয়াল গাইড। ঢাকা হতে দিনে গিয়ে দিনে ঘুরে আসা যায় এমন স্থানের মধ্যে নারায়ণগঞ্জ জেলার সাবদি একটি আকর্ষণীয় ভ্রমণীয় স্থান। শীতকালে সাবদি গ্রামের ফসলের ক্ষেতগুলো হলুদ সরিষা ফুলে ভরে ওঠে। এছাড়া ফেব্রুয়ারি মাসে এখানে গোলাপ, গাঁদা, গ্লাডিওলাস, রজনীগন্ধা, জারবেরা, কসমস, ডেইজি, জিপসি, ডালিয়া, চন্দ্রমল্লিকা ইত্যাদি বিভিন্ন ধরনের ফুলের চাষ করা হয়। সমগ্র গ্রাম বাহারি ফুলের রঙে রঙিন হয়ে ওঠে। ফুল চাষকে ঘিরে চলে গ্রামের চাষিদের ব্যস্ততা। তখন সাবদি গ্রামে প্রকৃতিপ্রেমী দর্শনার্থীদের পদচারণা বৃদ্ধি পায়। দিগন্ত জোড়া ফুলের রাজ্য থেকে সূর্যাস্তের দৃশ্যের অপূর্ব সৌন্দর্য ভ্রমণকারীদের মুগ্ধ করে। ফুলের গ্রাম সাবদিতে সময় কাটানোর জন্য গার্ডেন পার্ক ছাড়াও আরও রয়েছে প্রেমতলা, কদম রাসুল দরগা, সিরাজ শাহার মাজার কমপ্লেক্স, সোনাকান্দা দুর্গ এবং লক্ষণবন্ধে নদীর পাড়। চাইলে নদীতে নেমে শরীর জুড়িয়ে নেয়ার পাশাপাশি নৌকায় চড়ে চারপাশ ঘুরে দেখতে পারবেন। আসুন ঘুরিয়ে দেখাই ছোট্ট এই গার্ডেন পার্কটি। পার্কটিতে রয়েছে অল্প কিছু রাইড, তবে পার্কটির মূল আকর্ষণ হলো এর ফুল। খুব সুন্দর করে পার্কটি ফুল দিয়ে থরে থরে সাজানো রয়েছে। তাছাড়াও পার্কটিতে খাবারের ভালো ব্যবস্থা রয়েছে। ফুল ভালোবাসে না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। তবুও যদি এমন মানুষ থেকেও থাকে, তারও এখানে আসলে অবশ্যই ভালো লাগবে। দুপুর গড়িয়ে বিকেল হয়ে এলো, আমরা এখন খাবারের খোঁজে যাচ্ছি। চলুন তবে দেখে নেওয়া যাক কী কী খাবার রয়েছে এই পার্কের রেস্টুরেন্টটিতে। যেহেতু আমরা ফুড ব্লগার নই, তাই আমরা খাদ্যের রিভিউ দিব না। তারপরও আপনাদের জানানোর জন্য শুধু বলে রাখি, তাদের বার্গারটা কিন্তু অসম্ভব মজা। যদিও মাংস কম, তবে ভরপুর মেয়োনেজ দেয়া থাকাতে তাদের বার্গারটা খুব ভালো লেগেছিল। হয়তো আমাদের ক্ষুধার পেট ছিল, দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে, আমরা যা খাচ্ছিলাম তাই মজা লাগছিল। আমরা একটি বার্গার এবং ফুচকা নিয়েছিলাম দুজনে খাওয়ার জন্য। ভেবেছিলাম ঢাকায় ফিরে কাচ্চি বিরিয়ানি খাবো, তবে সেই খাওয়া হলো আমাদের রাতে। ওখান থেকে ঢাকায় ফিরে সোজা ক্লিনিকে যেতে হয়েছিল, ইমার্জেন্সি রোগী ছিল তাই। সাবদির দোকানগুলোতে আজ খুব ভিড়, সব জায়গায় উৎসব উৎসব আমেজ। আজ একই সাথে পয়লা ফাল্গুন এবং বিশ্ব ভালোবাসা দিবস, তাই সাবদিতে আজ প্রচুর লোকের সমাগম। কেউ হয়তো লাল জামা পরে এসেছে, কেউ হলুদ। আমাদের মেয়ে ওয়াফিয়া রহমান অহনা এখন আর খেলনা দিয়ে খেলে না, সে বড় হয়ে গেছে, তাতে কি। আমাদের কিন্তু ভালোই লাগে খেলনার দোকানে ঘুরে বেড়াতে। এখানে আসলে আপনারা সুন্দর সুন্দর খেলনা পেয়ে যাবেন। আপনারা চাইলে সাবদিতে এসে নৌকায় করে ঘুরে বেড়াতে পারেন। সাঁতার জানা থাকলে পানিতে নেমে একটু গোসলও করে নিতে পারেন, তবে তার জন্য অবশ্যই কাপড় নিয়ে আসতে হবে। চলুন সাবদির ফুলের ক্ষেতগুলো দেখে নিয়ে আসি। খুব সুন্দর বাউন্ডারি দিয়ে রেখেছে, আপনারা ক্ষেতের আইল ধরে ধরে যেতে পারবেন, তবে ক্ষেতে ঢুকতে পারবেন না, কারণ বাউন্ডারি দেওয়া রয়েছে। তবে যে ক্ষেতগুলোতে বাউন্ডারি দেওয়া নেই সেগুলোও আমরা নষ্ট না করি।
ইমার্জেন্সি পেশেন্ট থাকায় আমাদের ঢাকায় ব্যাক করতে হচ্ছিল, যদিও সাবদি পুরোটা ঘুরে দেখা হয়নি। তবুও চলুন যতটুকু দেখানো যায় আপনাদেরকে পথে যেতে যেতে দেখাবো। আর রাতে খাওয়াবো সুলতান ডাইনের। আপনারা এই দিকে শুনি, আপনি তাকায় আছেন, আপনি তাকায় আছেন, আপনাদের হাই দিতেছি। এখন আমরা জেনে নেই কিভাবে যাবেন সাবদি। সাবদি যাওয়ার জন্য প্রথমে গুলিস্তানের বাইতুল মুকাররম মসজিদের দক্ষিণ গেট কিংবা বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সামনে থেকে উৎসব শীতল বন্ধন বা বিআরটিসির এসি নন এসি বাসে নারায়ণগঞ্জের চাষাড়া অথবা বন্দরের 2 নম্বর ঘাটের কাছে চলে আসুন। চাষাড়া নামলে রিক্সা, অটো বা অন্য পরিবহনে লঞ্চঘাটে চলে আসুন। লঞ্চঘাটে এসে ইঞ্জিন চালিত নৌকায় নদী পার হয়ে অটোরিক্সা বা ইজি বাইক রিজার্ভ নিয়ে সহজেই ফুলের গ্রাম সাবদি সহ আশেপাশের অন্য সকল দর্শনীয় স্থান ঘুরে দেখতে পারবেন। এছাড়া যদি নিজস্ব পরিবহন বা প্রাইভেট কারে চড়ে সাবদি যেতে চান, তবে কাশফুল ব্রিজ অতিক্রম করে মদনপুর হয়ে বন্দর সদর রোড ধরে 8 কিলোমিটার এগিয়ে গেলেই সাবদি গ্রামে পৌঁছে যাবেন। চেষ্টা করুন সকাল 10:11টার মধ্যে সাবদিতে চলে আসার, তাহলে নিজের ইচ্ছা মতো একে একে সাবদি গ্রামের সকল দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখতে পারবেন। এরপর আপনার সর্বশেষ অবস্থান থেকে দুপুর 2টা থেকে 3টার মধ্যে নদী পাড়ে চলে আসুন। বিখ্যাত মাওরা হোটেলে গরু ভুনা আর কচু শাক দিয়ে দুপুরের খাবার খেয়ে নিন। খাওয়া দাওয়া সেরে বিকেলবেলা কাটিয়ে দিতে পারেন নদীর পাড়ের প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে। আর অবশ্যই বোস কেবিনের কাটলেট খেতে ভুলবেন না যেন। ইমার্জেন্সি পেশেন্ট থাকায় আমাদের ফিরে যেতে হচ্ছে ঢাকায়। রোগী দেখা শেষ করে রাতে আমরা চলে এলাম সুলতান ডাইনের কাচ্চি খেতে। ও হ্যাঁ, কাচ্চিতে ফোকাস করতে হবে, রং ফোকাস। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কোনো কিছু জানতে চাইলে কমেন্ট করুন এবং আমাদের সাথে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।